नमस्कार बंधुरा, आज के तुम्हारे शिखाबो फिश दो पेयाजार रेसिपी। हाँ, फिश दो पेयाजा माने माछेर दो पेयाजा किभाबे करबे आमि एकटु अन्य रकम करे करेछि, सचराचर सबाई एई रकम भावे करे ना। चलो देखे नेवा जाक किभाबे कि करलाम। प्रत्येक दिन सकाले उठे रोज निजे मने भावि ना आज के रान्नाटा करते हबे आर तुम्हादे देखाते हबे। के कि बोलछे के कि कोच्छे से सब देखले हबे ना, ताई युद्धे नेमे पड़लाम। चलो प्रथमे एकटा फाइन पैने जल नियेछि, तारपरे नून हलुद माखानो মাছগুলোকে জলের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। নুন হলুদ ছাড়া মানে লবণ আর হলুদ ছাড়া মাছে কিছুই মাখাইনি, এপিট ওপিট করে ঘুরিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপরে ওপরে তুলে নিয়ে এই খুন্তির সাহায্যে একটুকুনি ম্যাশ করে নিয়েছি, তারপরে কাঁটাগুলো ছাড়িয়ে নিলাম। খুব সাবধানে কাঁটাগুলো ছাড়াবে। আর এখানে তারপরে একটু পেঁয়াজ বাটা, একটু লবণ দিয়েছি, আর এদিকে হচ্ছে আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা বাটা, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে কিছুটা মানে একটু বড় সাইজের আধখানা আলু সেদ্ধ করে রেখেছিলাম, খুব সামান্যই। মাছের পরিমাণটা কিন্তু বেশি থাকবে, আলুর পরিমাণটা কম। সেই আলুটা সেদ্ধ করে সেইটা মাছের সাথে মেখে নিলাম। তারপরে খুব সামান্য একদম বেসন দিলাম, খুবই সামান্য দেখতেই পেলে। তারপরে হাতের সাহায্যে এরকম বল বল করে, তোমাদের আন্দাজ অনুযায়ী, তোমরা মাছের মতো লম্বাও সাইজ করতে পারো, গোল বল আকারও করতে পারো, যে যেরকম ইচ্ছা হয় সে সেরকম সাইজের এই মাছের বড়াগুলো বানিয়ে নেবে। তারপরে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে। দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে, একদম গরম গরম তেলের মধ্যে একদম হাই ফ্লেমেই মাছের বড়াগুলো ভেজে নেবে। লো ফ্লেমে ভাজলে কিন্তু মাছের বড়াগুলো মানে মাছগুলো ছেড়ে যেতে পারে, সেই জন্য হাই ফ্লেমেই মাছের বড়াগুলো ঝটপট ভেজে নেবে। আর মাছ যেহেতু সেদ্ধ করা, সেহেতু কোনো তোমাদের কাঁচা থাকার চিন্তা নেই, একদম হাই ফ্লেমে দিয়ে ঝটপট করে এপিট ওপিট করে উল্টে ভেজে নেবে, ভেজে তুলে নেবে। তারপরে মাছের তেলটা মানে মাছ ভাজার যে তেলটা যদি বেশি লাগে তাহলে একটু কমিয়ে নেবে, কমিয়ে তারপরে রান্না শুরু করবে। আর এখানে গোটা গরম মশলা নিয়ে নিচ্ছে, মানে দারচিনি লবঙ্গ আর ছোটো এলাচ, সেটাকে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে একটু জিরে ফোড়ন দেবো, লবঙ্গর ফুলগুলো একটু ফাটিয়ে পারলে দিয়ে দেবে, তাহলেই ভাবে ফাটবে না। আর ছোটো এলাচ তো ফাটিয়ে দিতেই হয়, যখনই ফোড়নটা একটু হালকা ভাজা হবে তখন পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটার মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, আর একটু রঙের জন্য হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে কষতে থাকবো, তারপরে একটু ভাজা হলেই এই যে আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা বাটা মশলাটাও দিয়ে দিলাম। সেই বাটা মশলাটা দিয়ে এটাও ভালো করে কষে নেবে, অবশ্যই গ্যাসটা এখন মিডিয়ামে রেখে দেবে, এখন কিন্তু হাইতে রাখবে না। ভালো করে কষে এই যে একটু সামান্য চিনি দিচ্ছি, তোমরা এই চিনিটা দিতেও পারো না দিতেও পারো, কারণ দো পেঁয়াজা যেহেতু মানে কাঁচা পেঁয়াজ আবার ওপর থেকে পড়ে একটা মিষ্টি ভাব থাকে পেঁয়াজে, সেই জন্যই বললাম চিনিটা দিতেও পারো নাও দিতে পারো। আর এখানে জিরের গুঁড়ো একটু দিয়ে দিলাম, আর একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও তোমরা
যদি না চাও নাও দিতে পারো, আর রং মানে কালারের জন্য দিতে পারো। মানে লোকজন এলে তো ভালো লাগে, মানে একটা সুন্দর রং এলে খেতে দিতে, সেই জন্যই বললাম। ভালো করে কষে নেওয়ার পর দু চামচ মতন একটু টক দই দেবে, দিয়ে কষবে। দইটা দিলে কি হবে, মানে যে কাইটা হবে বা ঝোলটা হবে তার টেক্সচারটা বেশ একটা ক্রিমি ক্রিমি বা শাইনিং ব্যাপার আসবে, সেই জন্যে দইটা দিলাম। দিয়ে একদম লো ফ্লেমে মশলাটা কষবে। কষে নেওয়ার পর এই যে মাছ সেদ্ধ করা হয়েছিল সেই জলটা দিয়ে দিলাম, সেই জলটা কিন্তু আমি ফেলে দিইনি। আর এখানে পেঁয়াজ কুচি মানে কিউব কিউব কাটা, একটু বড় বড় সাইজে কাটা পেঁয়াজগুলোকে দিয়ে দেবে, সেইটাকে ফুটতে দেবে। বেশ একটু ফুটে এলে পেঁয়াজ তো নরম হতে বেশিক্ষণ লাগে না, তারপরে ঢাকনা খুলে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবে। গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে আবার ফুটিয়ে নেবে ঢাকা দিয়ে অবশ্য। তারপরে মাছের বলগুলো কিন্তু এর মধ্যে আর দিতে হবে না, ঝোলটাকে নিয়ে গিয়ে মাছের উপরেই ঢেলে দেবে। যেহেতু মানে বল ভাজা হয়েছে, মানে বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, সেই জন্যেই মাছের উপরেই এই গ্রেভিটা ঢেলে দেবে। আমি সম্পূর্ণটা দিইনি এখনও, মানে যেহেতু বাটিটা মাছ ছোটো হয়েছে সেহেতু পুরোটা দিলে কি হবে আরও পড়ে যাবে, কিন্তু ঠান্ডা হলে মাছগুলো আরটু টেনে নেবে ঝোলটা। তারপরে আবার বাদবাকি ঝোলটা গ্রেভিটা দিয়ে দিয়েছি, আর ওপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবে। চলো আজকের জন্য টাটা বাই বাই, আবার দেখা হবে কালকে অন্য কোনো রেসিপিতে।